হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে দারুণ একটা ফেস প্যাক রেমেডি শেয়ার করব। ফেস প্যাক আমরা কিন্তু নর্মালি বাসায় বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি, তার মধ্যে চন্দনের ফেস প্যাকটা হচ্ছে সবচেয়ে দারুণ ফেস প্যাক। চন্দনের ব্যবহার কিন্তু সেই প্রাচীন আমল থেকেই হয়ে আসছে, রূপচর্চায় বা সুগন্ধি হিসাবে কিন্তু চন্দনটার মানে গুরুত্ব সবসময় বেশি। চন্দনের যে কাঠ সেটার যে গুঁড়োটা সেটাই হচ্ছে আমাদের চন্দনের ফেস প্যাকটা। বর্তমানে এই গুঁড়োটা বা এই চন্দনের যে ফেস প্যাকটা সেটা কিন্তু স্কিনের দারুণ উপকার করে। স্কিনের দাগ ছোপ তুলে দেয়, স্কিনটাকে ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল করে, স্কিনটাকে টান টান চকচকে করে, এবং এই শীতে স্কিনটার কুচকে আসা ভাব রক্ষা করে, মানে কুচকে আসা ভাব থেকে স্কিনকে রক্ষা করে। তো এতগুলো গুণাগুণ যে চন্দনের সেটা যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ত্বকের কোনো না কোনো ভালো ফলাফল অবশ্যই পাবো। তো চলো দারুণ একটা চন্দনের ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করি, যেটা ব্যবহারে তোমার স্কিনটা ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হবে এবং যে কোনো নাইট ক্রিমের থেকে স্কিনটাকে তাড়াতাড়ি গ্লোয়িং করবে। তো চলো দেখে নেওয়া যাক। তো তুমি কিন্তু চাইলে বাজারে চন্দনের কাঠ কিনতে পাবে, সেটাকেও গুঁড়ো করে নিতে পারো, অথবা এরকম প্যাকেটও কিনতে পারো, চন্দন প্যাকের এরকম বয়মে কিনতে পাওয়া যায়। এটার দাম খুবই কম, এটার দাম ছিল হচ্ছে 80 টাকা, বেশি সম্ভব 80 টাকা দাম নিয়েছিল এত টাকা একটা পাত্রে। আমি এটা অনলাইনের মাধ্যমে পারচেস করেছিলাম। তোমরা চাইলে যে কোনো কসমেটিকের দোকানে কিন্তু চন্দনের এই ধরনের প্যাকগুলো পেয়ে যাবে। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব হচ্ছে 1 চামচ মতো চন্দন পাউডার। এর সাথে যে জিনিসটা দেব সেটা হচ্ছে হলুদ। হলুদটা কী করবে, চন্দনের সাথে মিশে স্কিনটাকে গ্লোয়িং করতে আরও বেশি হেল্প করে। তুমি চাইলে হলুদ ব্যবহার করতে পারো, নাও করতে পারো, তবে স্কিনটা কিন্তু বেশি গ্লোয়িং হয় হলুদ ব্যবহার করলে। তো এখানে আমি 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেবো। এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে মধু বা হানি। এটা স্কিনটাকে যেমন টাইট করবে, স্কিনটাকে লাইটনিং করবে, পাশাপাশি স্কিনটাকে একটা ময়েশ্চারও দেবে। তো সেই জন্য এখানে মোটামুটি আমি 1 চামচ পরিমাণ মধু দিয়ে দেবো। এবার এই মিশ্রণটাকে আমি পেস্টের মতো তৈরি করবো দুধ দিয়ে। তুমি চাইলে এখানে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো, আর না হলে এভাবে দুধ দিয়েও কিন্তু এটাকে গুলে নিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। ওকে, আমাদের ফেস প্যাকটা রেডি। এবার আমি স্কিনে এটা অ্যাপ্লাই করবো। তো যে কোনো ফেস প্যাক ব্যবহারের পূর্বে যেটা করতে হয় সেটা হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নেবে। আমি আগে স্কিনটা ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, এখন এই চন্দনের যে ফেস প্যাকটা রেডি করলাম এটা স্কিনে অ্যাপ্লাই করব। এটা তুমি প্রতিদিন রাতে ব্যবহার করবে। ওকে, আমি লাগিয়ে নিলাম ফেস প্যাকটা। ফেস প্যাক কিন্তু সবসময় চোখের চারপাশটা বাদ দিয়ে লাগাতে হয়, চোখের চারপাশটা একটু সেন্সিটিভ স্কিন হয়, সেজন্য চারপাশটা বাদ দিয়ে সারা মুখে তুমি এটা লাগিয়ে নেবে। এটা গলায়, ঘাড়ে সব জায়গায় লাগাতে পারো, হাতে পায়েও লাগাতে পারো, তাতেও কিন্তু স্কিনটা ব্রাইটনিং হবে। তো এভাবে আমি ফেস প্যাকটা লাগিয়ে রেখে দেবো মোটামুটি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি হালকা হাতে মাসাজ করবো, তারপর স্কিনটা ক্লিন করে নেবো। তো ফিরে আসছি 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ত্বকটা কতটা গ্লোয়িং হয়ে যায় জাস্ট একবার এই ফেস প্যাকটা ব্যবহারে। পাশাপাশি ত্বকে কিন্তু ময়েশ্চারের কোনো অভাব নেই, কোনো টান টান শুষ্কতা নেই, সফট কোমলভাবে কিন্তু ত্বকটা উজ্জ্বল করে ফেলে মানে চন্দনের এই ফেস প্যাকটা। ঘরোয়াভাবে এই ফেস প্যাকটা ব্যবহার করে দেখো, বাইরে নাইট ক্রিম বা দামি কোনো ক্রিমের প্রয়োজন পড়বে না, তোমার ত্বকটা এমনিতেই সুন্দর থাকবে আর ধীরে ধীরে স্কিনটা আরও গ্লোয়িং হবে, স্কিনের ভেতর থেকে ফর্সা ভাবটা ফুটে বের হবে। কিন্তু জাস্ট এভাবে প্রতিদিন রাতে তুমি ফেস প্যাকটা ব্যবহার করো। তো ফেস প্যাক ব্যবহার করার পরে যে কাজটা সেটা হচ্ছে ময়েশ্চার ময়েশ্চারাইজিং করা। স্কিনটাকে অবশ্যই ময়েশ্চারাইজিং করতে হবে, আর আমি ময়েশ্চারাইজার হিসেবে নিয়েছি এই যে থানাকার যে চন্দনের লোশনটা, সেটা এটা কিন্তু মুখে গলায় ঘাড়ে সব জায়গায় ব্যবহার করা যায় আর এটা কিন্তু ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে। তো চন্দনের ফেস প্যাক ইউজ করলাম, ক্রিম ইউজ করবো না কেন, তাই না? তো আমি এই লোশনটা স্কিনে এভাবে লাগিয়ে নেব, আর এটা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কিন্তু ব্যবহার করা যায়। আমার কাছে খুব ভালো লাগে চন্দনের এই লোশনটা, হাতে পায়ে ইউজ করলে কিন্তু হাত পা যথেষ্ট ফর্সা হয়ে যায়, পাশাপাশি কিন্তু মুখের ত্বকে ইউজ করা যায়, যেটা আমার ময়েশ্চারাইজারে কাজ করে।
ওকে, দারুণ একটা নাইট স্কিন কেয়ার হয়ে গেল। কিন্তু রাতের বেলা জাস্ট এভাবে তুমি চন্দনের ফেস প্যাকটা ইউজ করো। প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে, তারপর চন্দনের ফেস প্যাকটা ইউজ করবে, তারপরে এরকম একটা চন্দনের ক্রিম বা চন্দনের লোশন ইউজ করতে পারো, অথবা যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। স্কিনটা কিন্তু দারুণভাবে গ্লোয়িং হয়ে যাবে, পরদিন সকালে উঠলেই তুমি বুঝতে পারবে স্কিনটার পরিবর্তনটা কতটা সুন্দর হয়ে যায়। স্কিনটা তুমি যদি কালো গায়ের রং হয় সেটাও কিন্তু অনেকটা উজ্জ্বল গ্লোয়িং লাগবে, ত্বকটা টান টান চকচকে থাকলে কিন্তু বেশি সুন্দর লাগে, সেটা ফর্সা হোক বা একটু শ্যামলা হোক, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও, তোমাদের জন্য দারুণ একটা ফেস প্যাক রেমেডি শেয়ার করলাম, পাশাপাশি আমি কিভাবে নাইট স্কিন কেয়ার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।